প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হলেও বাসায় চিকিৎসার মাধ্যমে সুস্থ হচ্ছেন অনেকে। তারা বলছেন, এই ভাইরাসে আক্রান্ত হলেও মনোবলই তাদেরকে বাঁচার সাহস জুগিয়েছে। এমন কয়েকজনের সঙ্গে কথা বলে আরও জানাচ্ছেন রাসনা দাস। অল্প অল্প জ্বর এবং তার পাশাপাশি পুরো শরীর প্রচণ্ড ব্যথা, মাথাটা অনেক ভারী হয়ে গেছিল মনে হচ্ছিল। করোনা সংক্রামিত হয়ে যেন মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক আহাদ হোসেন টুটুলকে। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, বাসায় বসে চিকিৎসকদের পরামর্শ নিয়েই তিনি এখন সুস্থ। তবে এই কষ্ট শুধু শারীরিক নয়, মানসিকও, কারণ সামাজিকভাবে করোনা রোগীদের মানুষ ভিন্ন চোখে দেখে। যখন লকডাউন করতে এলো থানা থেকে, তখন আশপাশে যারা সাধারণ মানুষ ছিল তারা এক ধরনের মানে অন্য চাহনি আর কি আমার বাড়ি বিল্ডিংয়ের তার দিকে। স্ত্রী, সে তো পজিটিভ না নেগেটিভ, সে বাজার করার জন্য হয়তো ব্যাগ ফেলেছে নিচে। অন্যরা তাকে আবার নিরুৎসাহিত করছে যে কেন দিচ্ছ, তুমি বাজার দিলে বা ওগুলো ছুঁয়ে আসলে আমরা এই এলাকাতে থাকতে দিব না। এদিকে 19 এপ্রিল ভাইরাসের শিকার হন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও ফ্লু কর্নারের ইনচার্জ ডাক্তার আলামিন। অন্যদের চিকিৎসা দেওয়ার সময় আক্রান্ত হলেও নিজে চিকিৎসা নিচ্ছেন বাসাতেই। তার শারীরিক অবস্থাও উন্নতির দিকে। চিকিৎসা বলতে তো আসলে তেমন কিছু নাই, মাইল্ড সিমটম যাদের থাকে তারা বাসায় চিকিৎসা নিতে পারবে, যেমন আমি নিচ্ছি। আর যাদের শ্বাসকষ্ট হবে, অক্সিজেন স্যাচুরেশন কমে যাবে, এদেরকে অবশ্যই হাসপাতালেই চিকিৎসা নিতে হবে। তথ্য গোপন করে কোনো চিকিৎসা নিতে যাবেন না। এক্ষেত্রে সবচেয়ে বড় বিপজ্জনক হলো আপনার তথ্য গোপনের কারণে শত শত ডাক্তার আজকে এফেক্টেড হয়ে যাচ্ছে। এই এফেক্টেড হওয়ার কারণে কিন্তু হসপিটালের নর্মাল কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে, তখন আপনারা চিকিৎসা নেওয়ার আর কোনো সুযোগ পাবেন না। দেশে প্রথমবারের মতো 8ই মার্চ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। তারপর এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5000-এরও বেশিতে। চিকিৎসকরা বলছেন, করোনা প্রাণঘাতী হলেও সুস্থ হবার সুযোগ রয়েছে অনেক, সেজন্য স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মনোবল ধরে রাখার পরামর্শ দিয়েছেন তারা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।